বেশ কিছুদিন ধরেই ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যা বাড়ছে কলকাতা শহরে। এবার সে মৃত্যুর তালিকায় যোগ হলো আরও একটি নাম, রঞ্জিত হালদার। কলকাতা প্রিমিয়ার লিগে দলে খেলেছেন 2007-08 মরশুমে। গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল রঞ্জিত। প্রথমে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে, সেখানেই তার ডেঙ্গু প্রমাণিত হয়। আরজিকর হাসপাতালে বেড না পাওয়ায় তাকে ভর্তি করা হয় বেলেঘাটা শুশ্রূষা হাসপাতালে, আর সেখানেই রবিবার বিকেল 3:30 মৃত্যুর করে ঢলে পড়ে এই তরুণ ফুটবলার। তরুণ প্রতিভার এই অকাল প্রয়াণে গোটা ফুটবল মহল গভীরভাবে শোকাহত। ক্যামেরা মৃণালের সঙ্গে রাজা সাহার রিপোর্ট, football.com। রবিবার ঠিক রাত 9:00, সোদপুরে জয়প্রকাশ কলোনিতে লোকারণ্য। একবার আদরের রঞ্জিতকে শেষবার চোখের দেখা দেখতে জয়প্রকাশ কলোনিতে মানুষের ঢল। ওরাও কি ভাবতে পেরেছিল ঠিক এইভাবে এত তাড়াতাড়ি রঞ্জিতকে বিদায় জানাতে হবে? বরাবর বড় ফুটবলার হওয়ার স্বপ্ন দেখত রঞ্জিত, চাইতো সংবাদ মাধ্যম তাকে নিয়ে মাতামাতি করুক। শেষ পর্যন্ত খবরের শিরোনামে এলো ও, তবে ম্যাচ জয়ের পর নয়, জীবন যুদ্ধের মাত্র 25 বছরই, ম্যাচ শেষের বাঁশি বাজার পর। এমনটা তো হওয়ার কথা ছিল না বন্ধু। ব্যুরো রিপোর্ট, football.com। এই ট্রফিগুলোর মালিকের নাম রঞ্জিত হালদার। আজ রঞ্জিত আমাদের মধ্যে নেই, কখনো সুব্রত কাপ, আবার কখনো জেলার সেরা হওয়ার জন্য এইগুলি পেয়েছিলেন তরুণ ফুটবলারটি। আর হয়তো কখনো বল পায়ে মাঠে নামবেন না রঞ্জিত। পানিহাটির জয়প্রকাশ কলোনির এই বাড়িতেই মা বাবা দিদি দাদার সাথে থাকত 25 বছরের এই তরুণ ফুটবলার। 2 মাস হলো কাজ পেয়েছিলেন বিধাননগর মিউনিসিপ্যালিটিতে। রঞ্জিতের মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা পরিবার। 4 বছর বয়সে প্রথম মাঠে ফুটবল নিয়ে খেলতে নামেন রঞ্জিত। দাদা সঞ্জয় হাত ধরে মাঠে নিয়ে যেত ভাইকে। ভাইয়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন দাদা। ক্রীড়া দপ্তরের কাছে অনুরোধ করে দাদা সঞ্জয় বললেন, আমি এটা ক্রীড়া দপ্তরকে এটাই বলতে চাই যে ফুটবল কারখানায় যেখানে বাচ্চাদের তো হতে পারে, আজকে যদি ভাইয়ের জ্বরের কথাটাই যদি ভালো হয়, ডেঙ্গু কি আমি জানি না, তাহলে এই সমস্ত যে গাফিলতি যে সমস্ত ব্যাপার এইগুলোকে কেয়ারলেস করার যে কেয়ারলেস ভাবটা সেটা যেন না থাকে, এর পেছনে যেন বেশি জোর দেয় একটু, আর কেউ যেন কোনো ভাই যেন না যায়, কোনো বাচ্চা যেন না যায়, নষ্ট না হয়ে যায়, এটা আমি রাখতে চাই ক্রীড়া দপ্তরের কাছে। পাড়ার প্রত্যেকটা মানুষের কাছে খুব কাছের ছিল রঞ্জিত, তাই তারাও আজ শোকস্তব্ধ। ভোরবেলা গিয়ে এই ডাকব্যাগ মাঠে খেলতাম, সবসময় আমাদেরকে উৎসাহ দিত, কিন্তু আমরা তো সেদিকে ছিলাম না, তো ফুটবল খেলতাম না, আমরা খেলতাম মাঝে মাঝে সাথে, আর ওর তো সবসময় একদম নেশা ছোটোর থেকে। শুধু আমার পাড়ার প্রতিভা ছিল না, আমার ভাই ছিল। আজ আর অফিস থেকে ছেলের ফেরার অপেক্ষা করতে হবে না রঞ্জিতের মাকে। পাড়ার বন্ধুদেরও আর জোর করে মাঠে খেলতে নামাতে আসবেন না রঞ্জিত। এই ঘটনা কি রেখাপাত করবে না আমাদের? নিশ্চয়ই করবে। এই ঘটনার পুনরাবৃত্তি আমরা যে আর চাই না।
ক্যামেরায় মৃন্ময়দের সঙ্গে রাজা সাহা, রিপোর্ট ফুটবল.com।